শুভেচ্ছা সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি কিছু কাঁচা বাজার করতে এসেছি, তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে যে আমরা কোথায় কাঁচা বাজারগুলো করে থাকি বা কি কি পাওয়া যায় এখানে। তো একটু জাস্ট শেয়ার করার জন্য আপনাদের সাথে ছোট ভিডিওতে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি যে স্টোরে যাব সেটার নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন, র্যাঞ্চ মার্কেট। এটা একটা আসলে চাইনিজ একটা স্টোর হবে। দেখতে পাচ্ছেন কি বিশাল এই পার্কিং লটটা, এখানে ওদের বেশ বড় একটা পার্কিং লট আছে এখানে। তো আমি এটার ভিতরে যাব এখন আর দেখাবো এখানে কি কি কাঁচা বাজার বা কি কি মাছ বা মাংস এগুলো পাওয়া যায়। তো আমরা যারা এখানে থাকি, ডালাসে থাকি, এরকম বেশ কিছু স্টোর আছে যেখান থেকে আমরা কাঁচা বাজার বা সবজি মাছ মাংসগুলো কিনে থাকি। তো এটা একটা, এরকম আরও অনেক স্টোরি আছে। তো আমি ইউজুয়ালি এই স্টোরটাতে যাই, একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো কাঠ এখানে রাখা আছে, আমি একটা কাঠ নিয়ে নিলাম। এখন দোকানে ঢুকছি আমি। বেশ বড় এই স্টোরটা, অনেক কিছু পাওয়া যায় এখানে। আমি এখন দেখাবো কি কি সবজি এদের এখানে আছে বা দেখাবো কি কি কোন কোন মাছ এখানে পাওয়া যায় বা মাংস কি কি ধরনের মাংস এখানে পাওয়া যায়, এগুলো একটু শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে আপনাদের একটা আইডিয়া হবে যে কী ধরনের জিনিস আমরা আমেরিকাতে খেয়ে থাকি। তবে একটা জিনিস কি জানেন, যে বাংলাদেশে যেরকম এত ভ্যারাইটি পাওয়া যায়, অনেক ধরনের সবজি, অনেক ধরনের কাঁচা বাজার, অত ভ্যারাইটি কিন্তু আসলে এখানে হয় না, এখানে এত ভ্যারাইটি আমাদের পাওয়া যায় না। এখানে ফ্রুটসগুলো দেখতে পাচ্ছেন যে কত ধরনের ফ্রুটস এখানে আছে, অনেক ধরনের ফ্রুটস এখানে আছে। এখানে বেশ কিছু আপেল দেখতে পাচ্ছেন, আসলে এত জাতের আপেল যে আছে এটা আসলে আমার আগে জানা ছিল না আর কি। এখানে আমি 7-8 ধরনের আপেল দেখতে পাচ্ছি। তো এত বিভিন্ন জাতের আপেল বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না। দেখতে পাচ্ছেন অনেক জাতেরই, অনেক ধরনের আপেল এখানে আছে। আম দেখতে পাচ্ছেন, এক একটা বক্সে কয়টা যেন, প্রায় 16-17টা করে আম আছে, 18টা আম আসলে। এখানে দেখতে পাচ্ছেন এক বক্সে 18টা আম আছে, 18টা আমের দাম ধরা হয়েছে $10, $9.99। এখানে অনেক সবজি আছে, অনেক কিছু আছে। এটা আসলে কি ধরনের সবজি আমি জানি না, এটা বলছে টাইওয়ান লেটুস, আমি এটা ঠিক নেব না, দেখি আর কি পাওয়া যায়। এখানে কিছু সবজি দেখতে পাচ্ছি আমি, অনেক কিছুই আর এখানে পাওয়া যাচ্ছে। এখানে এটা কি দেখতে পেয়েছেন, এটা হচ্ছে টাইওয়ান লেটুস, আর আমার মনে হচ্ছে এটাও যে কলা গাছের কিছু একটা হতে পারে। আমাদের দেশে যেমন পাওয়া যায় কলা গাছের অনেক কিছু, ওইরকমই কিছু একটা।
এখানে কয়েক জাতের শাক দেখতে পাচ্ছি। কয়েক জাতের টমেটো এখানে আছে, টমেটো দেখতে পাচ্ছি কয়েক জাতের, পেঁপে আরো অনেক কিছু এখানে আছে। পুরো কাঁঠাল, আস্ত কাঁঠাল দেখতে পাচ্ছেন, এক একটা কাঁঠালের জ্যাকফ্রুট দাম ধরা হয়েছে 79 সেন্ট পার পাউন্ড। তার মানে একটা কাঁঠাল কতটুকু হতে পারে ঠিক আমি জানি না, এখন মানে পার পাউন্ড বিক্রি হচ্ছে 79 সেন্ট করে। এখানে আরো বেশ কিছু সবজি দেখতে পাচ্ছেন, বেগুন, ঝিঙ্গা, করলা, মূলা, ঢেঁড়স, ঢেঁড়স দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হালাপিনো, এটা এক ধরনের মরিচের মতো কিন্তু ঝাল নাই, হালাপিনো বলা হয় এটাকে। $4 পার পাউন্ড এটা কাঁচা মরিচ। বাঁধাকপি, এখানে লাইভ ফিশ দেখতে পাচ্ছেন, প্রচুর লাইভ ফিশ আছে এখানে। তবে এখানে একটা মজার জিনিস আছে যেটা আপনারা, আমি জানি না ঠিক আপনারা কোথাও দেখেছেন কিনা, এখান থেকে মাছ কেনার পরে মাছ ওরা কেটে দিবে, ধুয়ে দিবে, এবং আপনি যদি চান সে মাছটাকে ওরা ফ্রাইও করে দিবে। তার মানে একদম রেডিমেড শুধু এখান থেকে নেবেন আর খাওয়া শুরু করবেন। মাছ কেটে দিবে, ধুয়ে দিবে, যত স্লাইস চান সে মাছটাকে ওরা পিস করে দেবে, এবং এরপরে যদি আপনারা চান সে মাছটাকে ওরা ভেজে দেবে। তার মানে কতগুলো সার্ভিস যে এখানে দেওয়া হয় আসলে সেটা বলার মতো না আর কি। যে দেখতে পাচ্ছেন উপরে, আমি তো ইয়ে করে দেখাই যে এখানে বিভিন্ন পিস করে দেওয়া হবে কাটার পরে, মানে কত রকমের কয়টা পিস চান আপনি। আর এরপরে ওইখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে মাছ ফ্রাই করা হয়, মাছকে ভাজা হয়। কি সুন্দর সার্ভিস আসলে দেখেছেন, যে এত সার্ভিস যে কোথাও পাওয়া যাবে কিনা আমি ঠিক জানি না, যে মাছ কেটে দেবে, ধুয়ে দেবে এবং ভেজেও দেবে, আপনি শুধু কষ্ট করে একটু খাবেন, এতটুকুই কাজ। এখানেও কিছু মাছ আছে, যেমন চিংড়ি মাছ, বিভিন্ন জাতের চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সালমন ফিশ, অনেকে হয়তো নাম শুনে থাকবেন, খুব এক্সপেন্সিভ একটা মাছ। পার পাউন্ড সালমনের দাম ধরা হয়েছে $8 করে পার পাউন্ড, $8 পার পাউন্ড সালমন ফিশের। বেশ বড় এই স্টোরটা।
এখানে সব ফ্রোজেন গুলো দেখতে পাচ্ছেন, ফ্রোজেন মাংস, এখানে ফ্রোজেন গরুর মাংস, বিভিন্ন রকমের গরুর মাংস এখানে দেখতে পাচ্ছেন। এগুলো সবগুলো গরুর মাংস, বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে আর কি, এবং খুব সুন্দর করে স্লাইস করে করে রেখেছে, এবং প্রাইস ধরা হয়েছে 439 এক পাউন্ড গরুর মাংসের। এখানে ফ্রেশ প্রডিউস কাঁচা বাজারগুলো যেখানে আছে আর কি, সেখানেও কিছু ফ্রেশ মাছ দেখতে পাচ্ছি আমি। এটা হচ্ছে কাঁকড়া, দেখতে পাচ্ছেন একটা বেশ বড় একটা কাঁকড়া, দাম ধরা হয়েছে 620, মানে $6.20 এই এই কাঁকড়াটার দাম, এই কাঁকড়াটার দাম 620। আর এখানে কিছু ভাজা মাছ আছে, একদম ভেজে রেখেছে ওরা, যেমন এই ভাজা মাছটার দাম ধরা হয়েছে 461। এখানে আরও বেশ কিছু মাছ আছে দেখতে পাচ্ছেন, একদম কেটে স্লাইস করে রেখেছে, একদম খালি পিক আপ করা, আর কোনো কিছু করতে হবে না। বিভিন্ন জাতের মাছ কেটে স্লাইস করে রেখেছে এখানে, বিভিন্ন দামের, বিভিন্ন দামে দেখতে পাচ্ছেন। দেখেন মাছের মাথাও বিক্রি করা হয়, তো বেশ বড় একটা মাথা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কাঁচা বাজারের সেকশন আর কি, যেটা ফ্রেশ প্রডিউস, অনেক ধরনের কাঁচা বাজার সবজি। তো শুরুতে আমি যেটা বললাম আর কি, আপনার দেশে আমরা যত ভ্যারাইটি পাই অত ধরনের ভ্যারাইটি কিন্তু এখানে হয় না। তো একটা ভালো জিনিস হচ্ছে এখানে যে কোনো জিনিস আমরা সারা বছরই পাই, কারণটা হচ্ছে এখানে এখানে যখন সামার টাইম, অন্য কোনো কান্ট্রিতে তখন হয়তো বা উইন্টার টাইম, তো সামার বা উইন্টারের উপর কখনো আমাদের ডিপেন্ড করতে হয় না যে এটা শীতের সবজি বা এটা গরমের সবজি, ওইরকম কিছু কিন্তু নাই। কারণ অনেক জিনিস ইম্পোর্ট করা হয়, তো যেটা আমি বলছিলাম যে কোনো দেশে হয়তো বা সামার, কোনো দেশে হয়তো বা উইন্টার, তো উইন্টারের সবজি সামারের সবজি সারা বছরে এখানে আসতে থাকে আর কি, এর জন্য কোনো কিছু অভাব এখানে হয় না। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন।